বন্ধুরা আসসালামু আলাইকুম। আসিফ মাহতাবকে নিয়ে বিতর্ক কিন্তু থামছেই না, সমালোচনা আলোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং সর্বশেষ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনরুবহালের জন্য কিন্তু ব্যাপক উত্তাল বিক্ষোভে মেতেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সহ অন্যান্যরা। কি ঘটছে সম্প্রতি একটি নিউজ কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই নিউজটি আপনাদের সামনে এখন শেয়ার করছি। নতুন শিক্ষাক্রম নিয়ে এক আলোচনায় ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ের শরীফার গল্প নামের একটি অংশ ছিঁড়ে আলোচনায় আসেন আসিফ মাহতাব। পাঠ্য বই ছিঁড়ে আলোচনায় আসা খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মঙ্গলবার তারা ঢাকার মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের অডিটোরিয়ামের সামনে বিক্ষোভ করেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট কমিউনিটি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। সে আলোচনা ফলপ্রসূ না হয় পরে তারা ক্লাস বর্জন এবং ব্র্যাকের পণ্য বর্জনের ডাক দেন। তা আমি বুঝি না, কোনো একটা জিনিস হইলেই বয়কট বর্জন, শেষ পর্যন্ত কী লাভ হয়? এই যে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ হলো, খুব ফেসবুকে খুব মাতামাতি, কোকা কোলা বর্জন করুন, কোকা কোলা বর্জন করুন। লাস্টে দেখা যাচ্ছে যারা বলেছেন তারাই দাওয়াতে গিয়ে প্রথম খোঁজেন কোকা কোলা আছে কিনা, শেষ পর্যন্ত কিছুই হয় না। তো এই এই জিনিসগুলো আসলে অনর্থক, সময় নষ্ট। যে সময় ওখানে বিক্ষোভ করতেছেন সেই সময় পড়াশোনা করলে আমার মনে হয় যে কিছু অর্জন হবে, অনর্থক। কারণ আসিফ মাহতাবের সাথে কোনো চুক্তিই নাই, ব্র্যাক ইউনিভার্সিটির কোনো চুক্তি, কিন্তু কোনো চুক্তি নেই, ব্র্যাক ইউনিভার্সিটির বিবৃতিতে বলেছে। তো যার সাথে চুক্তি নেই তার সাথে মানে চাকরি চ্যুত করার তো কোনো ব্যাপার থাকে না। আমি এর আগের ভিডিওতে বলছি যে আপনার হাতে একটা জিনিস আছে, সেটা আমি তখনই কেড়ে নিতে পারবো যখন আপনার হাতে ওইটা থাকবে। আপনার হাতেই তো নাই, আমি কেড়ে নিবো কি? এটা তো স্বাভাবিক ব্যাপার। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি ফ্রান্সিস ফ্লোরিদ বলেন, আমরা ব্র্যাকের সব ধরনের কার্যক্রম, বিকাশ, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ইউনিভার্সিটি বয়কটের ডাক দিচ্ছি। হয়ে গেছে, বয়ে গেছে। সমকামিতার বিপরীতে আপনারা ভয়েস রেইজ করুন, ন্যাশন ওয়াইড যেন এই সমকামিতার বিষয়ে সবাই সচেতন হয়, আমরা সেটা চাই। আসিফ মাহতাব ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। গত শুক্রবার রাজনীতিতে নতুন শিক্ষাক্রম নিয়ে এক আলোচনায় সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ের শরীফার গল্প নামের একটি অংশ ছিঁড়ে ফেলে আলোচনায় আসেন। প্রশ্ন হলো, তিনি কি আলোচনায় আসার জন্য এটা করেছেন? কারণ বই আমি নিজেও পড়েছি যেখানে ট্রান্সজেন্ডার সম্পর্কে কোনোই গল্প নাই, কোনোই গল্প নাই। তো অনর্থক একটা বিষয়কে ইস্যু তৈরি করা, বিতর্ক তৈরি করা, বুঝি না। দুই দিন পরপর শরীফের গল্প নামের ওই অংশটি তৃতীয় লিঙ্গ বা হিজড়া জনগোষ্ঠীকে নিয়ে একটি সচেতনতামূলক পাঠ্য। তবে আসিফ মাহতাবের দাবি, এর মাধ্যমে সমকামিতাকে উস্কে দেওয়া হচ্ছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনার মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে জানায়, আসিফ মাহতাবের সঙ্গে বর্তমান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোনো চুক্তি নেই। বিবৃতিতে বলা হয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ পরিবেশ বজায় রাখার পাশাপাশি অন্তর্ভুক্তি এবং সহিষ্ণুতা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এই লাইনের ভিতর কিন্তু কিছু গল্প আছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ পরিবেশ বজায় রাখার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক এবং সহিষ্ণুতা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। কী বুঝলেন? একটা প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, সেই প্রতিষ্ঠানের চাকরিরত অবস্থায় আপনি যদি কোনো একটা বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়েন, স্বাভাবিকভাবে সেই প্রতিষ্ঠান কিন্তু ওই বিতর্কের দায় নেবে না। কারণ একজন ব্যক্তিকে দিয়ে কিন্তু একটা প্রতিষ্ঠান চলে না, স্বাভাবিক। আসিফ মাহতাব যে বিতর্ক উস্কে দিয়েছেন, স্বাভাবিকভাবে সেই দায়টা তার। এই দায় কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি নেবে না, কারণ ব্র্যাক ইউনিভার্সিটিতে কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সমকামী, ট্রান্সজেন্ডার, হিজড়া সব ধরনের শিক্ষার্থী আছেন, স্বাভাবিক। আর একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবার ক্ষেত্রেই সমান আচরণ করবেন, এটাও স্বাভাবিক। এখানে তো মানে পক্ষে বা বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। এরপর আসিফ মাহতাব এক ফেসবুক পোস্টে লেখেন, আমাকে এইমাত্র ফোন করে জানানো হয়েছে যে আমি যাতে বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস নিতে না যাই। আমি জানি না হঠাৎ করে এই সিদ্ধান্ত তারা কেন নিল, আমাকে কোনো কারণ তারা দেয়নি। এর প্রতিবাদে মঙ্গলবার বেলা 11টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় বাড্ডা ক্যাম্পাসের সামনে জড়ো হয় একদল শিক্ষার্থী। তাদের হাতের ব্যানারে প্ল্যাকার্ডে লেখা ছিল, সে নো টু LGBTQ, উই ডোন্ট প্রমোট LGBTQ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সমকামিতাকে সমর্থন করছে কিনা দিনভর বিক্ষোভে সে প্রশ্নও রাখেন তারা। পরে সন্ধ্যায় তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে বিক্ষোভকারীদের জানান, আসিফ মাহতাবের বিষয়ে তারা কথা বলছেন, তবে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়নি। কর্মসূচির সাথে থাকা শিক্ষার্থী ফ্রান্সিস ফরিদ বলেন, কেন সুস্পষ্ট জবাব দিতে পারেননি আমাদের?
তারা পক্ষে এবং বিপক্ষে এই ব্যাপারে কিছুই জানাতে পারেননি। এদিকে শিক্ষামন্ত্রী বলেছেন, ধর্মের বিষয়ে একটি গোষ্ঠী সবসময় এমন বিরোধিতা করে মন্তব্য করে। মন্ত্রী বলেন, আমাদের দেশে একটি গোষ্ঠী নানান বিষয়ে ধর্মকে ব্যবহার করে হোক বা আমাদের ধর্মীয় অনুভূতি ব্যবহার করে হোক, নানান সময়ে অরাজকতা করা বা পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটি প্রবণতা তাদের মধ্যে আছে। গত বছরও সেটা ছিল। একটি সংগঠন থেকে কিছুদিন আগে আমার কাছে কিছু সুপারিশ দেওয়া হয়েছিল। কওমি মাদ্রাসার কিছু শিক্ষকগণ এসেছিলেন, সেখানে তারা দাবি করেছেন এখানে ট্রান্সজেন্ডার শব্দটা ব্যবহার করা হয়েছে, বিভ্রান্তি সৃষ্টির বিষয়টি তারা আমাদের নজরে এনেছিলেন। তবে আমরা যখন আলোচনা করেছি তখন দেখেছি শব্দটা ট্রান্সজেন্ডার নয়, শব্দটা থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গ। এটা আইনত স্বীকৃত যে তারা তৃতীয় লিঙ্গ, সমাজে হিজড়া নামে পরিচিত, তারা আমাদের দেশের নাগরিক, তাদের নাগরিক হওয়ার অধিকার আছে। তো বন্ধুরা কি বুঝলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হাসান স্বপন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।